আজকে রান্নার আগে অন্য কিছু কাজ করব, কিছু মুছামুছি করব। অনেক দিন টিউশন থাকলে আর মুছামুছি হয় না, ধুয়ে টুয়ে মুছে এই আগে মশলার স্যালপটাকে পরিষ্কার করব। তো দেখতে থাকুন, মশলার সবগুলি নামিয়ে কোটাগুলি নামিয়ে রেখে এই স্যালপটা মশলা যেখানে রাখি সেটা ধুয়ে নিলাম। বালি বালি হয়ে যায়, রোজ দিন বাতাস থাকে, বাতাস আসে আর বাতাসে বালি বালি হাতে ধরলেই বালি বালি লাগে, তাই ধুয়ে পরিষ্কার করে কৌটাগুলিও একটা ভিজা নেকড়া দিয়ে মুছে মুছে রেখে দিব। মশলার কৌটাগুলি সব মুছে মুছে সুন্দর করে সাজিয়ে রাখলাম, সাজানো হয়ে গেছে। এখন বাসনগুলিকে ধুয়ে নেব। খিচুড়ি হয়ে গেছে, ঘি ঢেলে দিচ্ছি। হয়ে গেছে কেনুয়ার খিচুড়ি সবজি দিয়ে, আর এখন রান্না করছি বেশ সোয়াবিন দিয়ে আলু দিয়ে। আজকে অল্প তরকারি রান্না করব এক বেলার, কারণ বিকালে এক জায়গাতে প্রেয়ার মিটিং হবে, প্রেয়ার মিটিং হয়ে খাওয়া দাওয়া হবে। খাওয়া দাওয়া মানে হয়তো বা প্যাকেট দিয়ে সিস্টেম থাকবে, প্যাকেট দিয়ে দেবে, যার জন্য আজকে এক বেলারই রান্না করছি। তো এই রান্না করলাম, এইটা সোয়াবিনের তো এই উস্তা আর আলু ভাজা, আজকে শর্টকাট উস্তা আলু ভাজা, সোয়াবিনের তরকারি, ডালিয়ার খিচুড়ি আর এখানে এই যে ভাত, এই আজকে রান্না হবে। বিকালে যদি বৃষ্টি না হয় তাহলে প্রেয়ার মিটিংয়ে গিয়ে আর রান্না করতে হবে না ঘরে, আর যদি বৃষ্টি হয় যেতে পারবো না, আবার রান্না করতে হবে। তাহলে রান্না শেষ হয়ে গেছে, এখন সব গুছিয়ে নিই। গ্যাসের ওভেন টোভেন সব সার্ভ দিয়ে ঘষে মেজে পরিষ্কার করে তারপরে লাগিয়ে রেখেছি, আর এদিকে বেসিনটাও সব ধুয়ে পরিষ্কার করে দিয়েছি, কলটাকেও ধুয়েছি, সব ধুয়ে দিয়েছি। সব পরিষ্কার থাকলে মনটাও মানে খুব ভালো লাগে। বাথরুমে চলে এসেছি ওই একটা বাসন টাসন রাখার সেলফটা নিয়ে, এটাতেও বালি পড়ে গেছে, ধুলাবালি। টিউশন থাকলে সবসময় টিউশন থাকাতে আমি সব কিছু ঠিক মতো পরিষ্কার করতে পারি না। আজকে সানডে টিউশন নেই, আজকে যতদূর পারি পরিষ্কার করে নেব। সেলফটাকে এই ব্রাশ দিয়ে সার্ফ দিয়ে ঘষে নিচ্ছি, ঘষে পরিষ্কার করে শুকিয়ে তারপরে বাসনগুলিকে রাখবো। সেলফটাকে ভালো করে ঘষে মেজে পরিষ্কার করে ধুয়ে নিয়ে এসেছি, এনে মুছে ফেলেছি। এখন সব বাসনগুলিকে সাজিয়ে রাখব। বিকালে বলেছিলাম না এক জায়গায় প্রেয়ার মিটিং আছে, সেই প্রেয়ার মিটিংয়ে গেলাম আর এখন ফিরলাম, 9:45 বাজে। রাস্তা কম্পাউন্ডের ভিতরে রাস্তা একদম নিরিবিলি, তাড়াতাড়ি করে হেঁটে হেঁটে চলে এসেছি আর এসে দেখি তালা মারা। আমি চাবি নিয়ে যাইনি, আমার ছেলে মনে হয় প্রিন্সিপালের ঘরে গেছে, এক্ষুনি ফোন করলাম আসবে। আর ওখানে তো আজকে তো আমার রান্নাঘরের ছুটি, রান্না তো করিনি, আর ওরা ওখানে খাওয়া দেবে বলেছিল, প্যাকেট সিস্টেম আর কি, ফ্রাইড রাইস মনে হয় দিয়েছে আর কি। সব বাড়িতে যতজন ফ্যামিলি মেম্বার তত প্যাকেট করে সবাইকে দিয়ে দিয়েছে, কারণ ওখানে বসে খেতে গেলে আরও দেরি হবে, এক একজনের বাড়ি তো এক এক জায়গায়, সবার বাড়ি তো এক জায়গায় না, অনেকে অটো দিয়ে অনেক দূরেও যেতে হবে, যার জন্য সব নিয়ে চলে গেছে। এখন দরজা খুললে দেখাবো কি দিয়েছে। এখানে একটা দিয়েছে এই আমার জন্য, আমার ছেলের জন্য, এখানেও মনে হয় মাংস, এদিকেও মাংস, আর স্যালাড টালাড আছে, এগুলি দিয়ে দিয়েছে। তো আজকে এগুলি খেয়ে নিব, আজকে রান্নার থেকে আমার রেস্ট। তাহলে আগে ড্রেস ছেড়ে নিই, ছেড়ে তারপরে খাওয়া দাওয়া করব। অনেকটাই ইয়ে দিল, ফ্রাইড রাইস অনেকটাই দিল, তার সাথে ডিমও ছিল, ডিমটা খাওয়া হয়ে গেছে। আর আমার ছেলের তো খাওয়া শেষ, তাও খাওয়া শেষ করতে পারি না,
খেয়ে নিচ্ছি হুম আমার বাকিটা সব ফেলানো যাবে খেয়ে শেষ হবে না গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রঞ্জিতা লাইফস্টাইল ব্লগকে সকলকে প্রীতি শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আবার আরেকটি নতুন দিনে এসেছি একটি নতুন ব্লগ নিয়ে। আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করে ফেলেছি, ব্রেকফাস্ট তো ওই কেনুয়া না, আজকে একটা বার্লি বিনসে ওই গাজর দিয়ে তারপরে পেঁয়াজ কাঁচা লঙ্কা আর আদা কুচি করে এটাকে ইয়ে দিয়ে অলিভ অয়েল দিয়ে ভেজে পরে নামাবার সময় ঘি দিয়ে দিয়েছি। আর এখন চলে এসছে, গতকাল ব্লগটি শেষ করতে পারিনি কারণ ওই যে বলেছিলাম ইয়ে থেকে এসে ওই প্রেয়ার মিটিং থেকে এসে খাওয়া দাওয়ার পরে এমন বৃষ্টি নেমেছে, বৃষ্টি নামতে তো দেরি আছে তো কারেন্ট যেতে দেরি নেই, কারেন্ট চলে যায়, যার জন্য ব্লগটি শেষ হলো না। আজকে আবার সকালবেলা শুরু করলাম, তো দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এখন চলে এসেছে সেন্ট পলসের হাফ ইয়ারলি এক্সাম শুরু হয়ে গেছে, স্টুডেন্ট চলে এসেছে, এখন পড়াবো, কালকে ওদের গ্রামার পরীক্ষা, তো গ্রামারের জন্য সব কিছু সবটা কমপ্লিট করে দিব, একদম শেখানোই আছে, তার একটু আবার একটা রিভিশন করিয়ে লিখিয়ে দিব। তারপর আরেকজনও আসবে একটু পরে 9টার সময়, আর হলি ক্রস যে খুব লেজি লিখতে চায় না সে আজকে আসবে না। তাহলে দেখতে থাকুন, আমি যতটুকু পারবো শেয়ার করব। এই যে বিনসের এটা রান্না করেছি, আর নামাবার নামিয়ে একটু ঘিও দিয়ে দিয়েছি, আর রুটি করে রেখেছি, রুটিও করে রেখেছি, এইগুলি ব্রেকফাস্টে হয়ে যাবে, বাটার তো আছেই, আর দুধ দিয়ে খাবে, দুধ চা দিয়ে খাবে, আমি তো লিকার চাই খাই। আর এই যে একজন চলে এসছে, গ্রামার লিখছে, আরো আসবে, পরে আসবে, সে একটু আগে চলে আসে কারণ তার বাবা ডাক্তার চলে যায় চেম্বারে, যার জন্য সে একটু আগেই ওকে দিয়ে তারপরে চলে যায়, না পরে আবার না হয় ওর মাকে আসতে হয়, সেজন্য ও আগেই ওর বাবা দিয়ে যায়, তার ও পড়তে থাকে আর আমি আমার সময় মতো বসি, খুব ভালো ছেলে ও। তাহলে দেখতে থাকুন, আমিও যতদূর পারবো আপনাদের সাথে শেয়ার করব। এই যে এসে গেছে সেন্ট পলসের স্টুডেন্ট, লেখা হয়ে গেছে, অনেক কিছু লিখেছে, লেখেও ভালো, সুন্দর লেখা, এই যে ক্লাস ফোরে পড়ে কিন্তু লেখা সুন্দর, এই কোয়েশ্চেন পেপার তৈরি করা আছে, এটা দেখে দেখেই সব কোয়েশ্চেন আনসার লিখছে, যে লেখাগুলি খুবই সুন্দর স্ট্যান্ডার্ড লেখা, লেটারও লেখা দিয়ে লেখা হয়ে গেছে, এদিকে কোশ্চেন আনসারগুলিও লেখা হয়ে গেছে। তো ওকে পড়ানোর পরে আরেকজন আসবে, ও বেশি ভালো না, তবুও চেষ্টা করি ওকে কিছুটা তোলার জন্য। যাই হোক, পড়িয়ে নিচ্ছি, তারপর লাঞ্চটা পরে করব, তখন আপনাদের সাথে শেয়ার করব। একজনের পড়া শেষ হয়ে গেছে, আবার আরেকজন এসেছে, এই আসার একটু পরে এসেছে, এরপরে সরকারি ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস ফাইভে, কিন্তু ইয়ে খুব উইক, অনেক উইক ছিল, এখন কিছু ইম্প্রুভ হয়েছে, আর খুব স্লো লেখাতেও। যাই হোক, আস্তে আস্তে একে পড়াতে অনেক সময় লাগবে, একেও পড়াতে অনেক সময় লাগে, একে পড়িয়ে তারপরে রান্না কি করব, এখনও চিন্তাই করিনি কি রান্না করব, খিচুড়ি তো করবই কারণ ছেলে তো খিচুড়ি খায়, আজকে ওই বিনস যেটা মর্নিংয়ে ব্রেকফাস্ট করেছি সেটাই ভিজানো আছে, সেটা দিয়েই ডাল দিয়ে সবজি দিয়ে খিচুড়ি বানিয়ে দেবো, এটা করে দিব। আর আমার জন্য তো ভাত করব, আর কি তরকারি করা যায়, মাছও আছে মাংসও আছে, তো মাংস তো খাবো না কালকে, যেহেতু মাংস খেয়েছি ফ্রাইড রাইস, আজকে তো খাবো না, মাছই খেতে হবে, মাছটা দিয়েই রান্না করব, দেখি কি কি রান্না করা যায়, একসাথে দুই বেলার একবারই রান্না করে ফেলবো। তাহলে ওকে আগে পড়িয়ে নিই, ওকে পড়াতে অনেক সময় লাগবে, বাংলা হয়ে গেছে, এখন ইংলিশটা পড়াবো। কুকুরের জন্যও চিন্তা করতে হয়, এই কুকুরের জন্য রাইস কুকারে ভাত হয়ে গেছে, এই নিবিয়ে দিচ্ছি,
এখন আমাদের রান্নার আয়োজন করব। আজকে আর ভিডিওটা বড় করছি না, তাহলে এখানে শেষ করে দিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর যদি ব্লগটি ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন একটি ব্লগ নিয়ে। আসছি, বাই।